اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم مبعود আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে আল্লাহই হুম না তানার অন্তর্গত জগরার চর পূর্ব পাড়া গাজীবাড়ি জামে মসজিদের উদ্যোগে আত্মম ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজাইয়া আমি অতম গুণাগারের সঙ্গে এই এলাকার দাড়ি পাকা বড় বড় মুরব্বি বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা পর্দার আড়ালের মা বোনেরা তুমি আল্লাহর শাহীন সেই পাক দরবারে হাত বাড়াইলেন আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের ওসিলা আমার জীবনের গুনাহ মাফ করে দাও মাবুদ আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম ও আল্লাহ ফরিয়াদ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ দ্বারা দ্বারা হাত বাড়াইলু অনেক মানুষ আছে দুনিয়ার জমিনের ভিতরে বড় হতবাগা আল্লাহ আমার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও কি গো আমার এই জগরার চর এলাকার মা বোনেরা গো কি গো মা দুনিয়ার কাজকর্ম গুলা বন্ধ হয়েছে নি গো মা মুনাদা তো হইতাছে গো মা আমি অদম গুনাগারের সঙ্গে মহান আল্লাহর দরবারে গুনাগার কাঙ্গালের বেশে দুই কানা হাত বাড়াইয়া দেও না গো মা আপনার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ আমার একালি দিবে না এরে আমার এই হুমনা জগরার সর এলাকার ভাই বাবারা ইয়ো কিরে ভাই দুনিয়ার কাজ কর্ম গুলা বন্ধ হইছে নিরে ভাই মুনাজা তুইতাছে আমরার সঙ্গে মহান মালিকের দরবারে তুই কানা হাত বাড়াইয়া দেও না রে ভাই আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ আমরার খালি দিবে না তুমি তো অন্তর জামি রে আল্লাহ ওই আমরা হইলাম পানা আমরার কাছে কি দন আছে গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালই তোমার মনে মাবুদ আজকের মুনাজাতে কত সন্তান হাত বাড়াইছে যারা আব্বা নাই যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাটিয়া মাতার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা মাতার গাম পায়ে পালাইয়া রোদে পুরা মেঘ ভিজা সন্তান রে মানুষের মতো মানুষ করা দেওয়ার জন্য আব্বাই আজকে অন্ধকার কবরে শুয়ে গেছে মাহুদ এমন আব্বার কবরে আর আজাব দিও আল্লাহ এমন সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই হায় রে মা যেই মারে মা কুইয়া ডাক দিলে আল্লাহ যা আল্লাহ যেই মার দিকে নেক নজরে তাকাইলে কুল লজের ছাওয়া বইয়া যায় যেই মারে মা কুইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায় আজকে কে জানি এমন মারে ঘাড়ে হাত বাড়াইছে আল্লাহ আজকে মাহফিল শেষ করে বাড়িতে যাইব কিন্তু জনম দুঃখী মারে দেখো না ও গায়াল মাঘ মাসের শীতের দিনে সন্তান প্রসব করার পরে মা জননী সন্তান রে গর্ভের মধ্যে নিয়া সন্তানটারে মা জননীর পেটে রাইখা কত কষ্ট করছি সন্তান দুনিয়াতে আসার পরে মা জননী সন্তান তারে নিজে কষ্ট করছে মাঘ মাসের শীতের দিনে
দিনে বিছানার ডান পাশে শুয়াইলে যদি প্রস্রাব কইরা দিত মা জননী সন্তান দে আলগি দিয়া বাম পাশে নিয়া যাইত আবার বাম পাশে প্রস্রাব করলে মা জননী আলগি দিয়া ডান পাশে নিয়া যাইত আল্লাহ কার জানি এমন মা অন্ধকার কবরে মা গো তোমার মত লই না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ মা আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী আল্লাহ কার জানি মা নাই আল্লাহ কার জানি বাবা নাই আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও রাব্বুল আলামিন যাদের আম্মা আব্বা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতে বরকত দান করে দাও ও আল্লাহ গো এই জগরার চর পূর্ব পাড়া গাজীবাড়ি জামে মসজিদ কমিটির দলেরা আল্লাহ আত্ম ইসলামী সুন্নি সম্মেলন সাজাইল আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইল আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল আর মঞ্জুর করে নাও মাবুদ এই এলাকার যত সন্তান বিদেশের জমিনে আল্লাহ প্রবাসী ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও ও আল্লাহ আজকের মাহফিলে যেই মা বোনেরা হাত বাড়াইছেন পর্দার আড়ালে আমার মা বোনদেরকে আবেদা সল এখানে কারিমান্দার মুক্তাকি বানাইয়া দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে মরে যাব দুঃখ নাই তবে বেঈমান বানাইয়া মরণ দিয়েন না মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করাইয়া আমার নূরের নবী নূরানি চেহারা মুবারক দেখাইয়া সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।